শুদ্ধ করবেন। তিনটা হাদিস আপনাকে আগে শোনাই। এক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। দুই নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শহীদরা যখন, শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না, কি চাইবো আল্লাহ, এত নিয়ামত দিয়েছেন কি চাইবো? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে হে আল্লাহ, আমি বা আমরা আরও একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে, যে তোমরা যদি, হে মানব জাতি বা হে মুসলিমরা, তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? আপনাকে যে তিনটা হাদিস শোনালাম, এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন। শব্দটা কি বলেন? পাখি। পাখি কি? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মৌত, যেটা শহীদের মৌত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না? আচ্ছা, এখানে আসেন, পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসকিয়ে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত তিনটায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখির একদম ভোরবেলা ওঠে, যখন ফজরের আজান দিচ্ছে ঠিক তার আগ মুহূর্তে পাখির কিচিরমিচির শুনছেন, তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে, তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে, সূর্য ডুবে তারা ডুবে যায়। ঠিক এরকম সুন্নত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের। আজকে 1400 বছর পর মুসলিম জাতি এই সুন্না ভুলে গেছে। আর আমাদের সুন্নত দেখবেন, যদি কোনো রকম উঠেও ফেলি ফজরে, আবার 12টা পর্যন্ত ঘুম আরও বেশি। আর এই যুব সমাজ যারা আছো তোমরা, কেউই 3টা 4টার আগে ঘুমায় বলে আমার মনে হয়। অলওয়েজ অনলাইনে পড়ে আছে, টিকটক নিয়ে, ফেসবুক নিয়ে, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং। পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে, তারপরে না তাস কি অর্জন হবে? পাখির রুটিনটা কি? ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসূলের সুন্নাহগুলোর উপর আমল করতে পারি, তাস কি অর্জন হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? দুই, পাখির মতো নরম মন লাগবে। এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টিপাটিপি করছে। আমি আমারও দেখেছি, দাফন করা হলো মাইয়েতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কী খবর, আপনার ওইটার কী খবর, বিজনেস কেমন চলছে, চাকরি কী অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি, আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে।
যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নম্বর কারণ, আমরা শিরিকের পাপে লিপ্ত আছি। এক নম্বর, শিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরিক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি এই কথা বলছি না। কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না, কথা বুঝতে পারেন না। আমরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করব, এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে, তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব, জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে, স্মরণ করাবে। ওমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন, ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে, মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি, সেরা মানুষগুলোই মাটির নিচে, আমি এখানে কি করছি। তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবে, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে, অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর পক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন, তারপর আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ওলি আউলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তাকদিরে এইসব সুপারিশ নসিব করুন বলি না আমিন।